আজ আমরা ফটোশপের মাধ্যমে খুব একটা মজার জিনিস দেখব। ভয় পাওয়ার কিছুই নেই, আমি এখানে কিছুই খুলে ফেলবো না, জাস্ট আমরা চেষ্টা করব এইখানে কোনো একটা কিছু অ্যাড করার। এবার দেখুন, ফটোশপের মাধ্যমে যদি আপনি কোনো একটা টি শার্ট বা শার্ট আপনি এখানে অ্যাড করতে চান, তাহলে আপনি সিম্পলি কী করতেন, জাস্ট কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করতেন, এখানে অ্যাডজাস্ট করতেন, এটাকে আপনি নিয়ে আসতেন। বাট আদৌ কি জাস্ট এই টি শার্টটাকে যদি আপনি এইখানে অ্যাডজাস্ট করেন, তাহলে কি সেটা প্রপার ওয়েতে এখানে অ্যাডজাস্ট হবে? কখনই হবে না। আপনি যদি জেনারেটিভ ফিল্ডটাকে ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি এই টি শার্টটাকে জাস্ট এই খালি গায়ে আপনি প্রপারলি বসাতে পারবেন না। হ্যাঁ, আপনি বসাতে পারবেন কোনটা, লাইক আপনি একটা শার্ট বসাতে পারেন, আপনি অন্য জায়গা থেকে একটা শার্ট এনে জাস্ট আপনি কী করতে পারেন, এই মানুষটার গলাটাকে রেখে আপনি সিম্পলি বসাতে পারেন। সো এই কাজটা আপনি করতে পারেন। বাট একটা টি শার্ট আপনি যদি বসাতে চান বা কোনোটা স্পেসিফিক শার্টকে আপনি সুন্দরভাবে বসাতে চাইলে আপনি সেটা বডির সাথে অ্যাডজাস্ট করে জেনারেটিভ ফিল বাদে করতে পারবেন না। তাহলে আপনি এটা কীভাবে করবেন? এইটা করার জন্য সবথেকে সহজ একটা ওয়ে হলো অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এটা তো আপনি ফটোশপে পাবেন না, আপনি কোথায় পাবেন? আপনি পাবেন এটা গুগলে। তো আপনি কী করবেন, যাদের ফটোশপে জেনারেটিভ ফিলটা নেই তারা সরাসরি চলে যাবেন একেবারে গুগলে। গুগলে গিয়ে আপনি সিম্পলি কী করবেন, এখানে আপনি অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন। সিম্পল ব্যাপার, অ্যাডোবি ফায়ারফ্লাই লিখলে দেখবেন আপনার সামনে দুইটা ওয়েবসাইট অন হয়েছে। এই আমাদের ফার্স্ট একটা ওয়েবসাইট এবং আমাদের দেখুন এইখানে একটা ওয়েবসাইট আছে। এবার আসুন, এইখানে এসে যে আপনারা ভুলটা করবেন সেটা আপনারা ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন। সো এই দুইটা ওয়েবসাইট দেখুন সেম ওয়েবসাইট, বাট দেখুন এইখানে কিন্তু বিভিন্ন জিনিস লেখা আছে। এখানে লেখা আছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস, বাট এইখানে দেখুন সম্পূর্ণ আর একটা ভিন্ন জিনিস লেখা আছে। সো আপনি কখনোই এই ফার্স্ট ওয়েবসাইটে ঢুকবেন না। আপনি কী করবেন, অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ উইথ ক্রিয়েটিভস, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি একটু নিচে থেকে স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের এখানে জেনারেটিভ ফিল্ডটা লেখা আছে। লাইক আপনারা ফটোশপে যে জেনারেটিভ ফিলের কথা শুনেছেন, আপনি কিন্তু তার অধিকাংশ কাজে আপনি এখান থেকেও চালিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা কী করবো দেখুন, সিম্পলি ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই আপনারা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর নতুন আর একটা ইন্টারফেস আসবে, ওই ইন্টারফেসে আমাদের আপলোড ইমেজের একটা অপশন থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের আপলোড ইমেজের একটা অপশন আসছে। এবার আমরা ফটোশপে ঠিক যে ইমেজটাকে অন করেছিলাম আমরা কী করবো, সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো। লাইক আমরা সিম্পল একটা ব্যাপার, আমরা যা সেখানে ক্লিক করলে দেখুন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এবার দেখুন চলে আসার পর আমাদের কিছু কিছু এখানে অপশন আছে, লাইক আপনি এখানে অ্যাড করতে পারতেছেন, কিছু একটা সাবট্রাক্ট করতে পারতেছেন, দেন বিরাশ নিয়ে কিছু কাজ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন, অথবা দেখুন আপনি চাইলে কোনো আনওয়ান্টেড অবজেক্টকে এখানে রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনারা জাস্ট দেখবেন এই নিয়ে আমার একটা স্পেসিফিক ভিডিও তৈরি করা আছে, সেখানে বিস্তারিতভাবে বলা আছে, তো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বা যদি আপনার এই সম্পর্কে অ্যাডোবি ফায়ারফ্লাই সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে ইচ্ছা করে, তাহলে আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এই বিষয়টা জানিয়ে দিব। এবার দেখুন এইখানে কোনো একটা কিছু অ্যাড করার জন্য আমি সিম্পলি কী করেছি, কন্ট্রোল প্লাস দিয়ে জাস্ট এটাকে বড় করে নিয়েছি। বড় করার পর আপনাদের সিম্পলি ডিফল্ট এই অ্যাড বাটনটা সিলেক্ট করা থাকবে। সো আপনি এইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে লাইক আপনি যেখানে ঠিক টি শার্টটাকে দিতে চাচ্ছেন আপনি কী করবেন, সেইখানে সিম্পলি ড্র্যাগ করবেন। লাইক আমরা যদি এইখান দিয়ে দিতে চাই, তো দেখুন আমরা পুরো অংশটা কভার করে নিব। লাইক আমরা এখান থেকে পুরোপুরি দেখুন আমরা এইখানে কভার করলাম, লাইক আমরা এইখানে দিব, সো এইটুকু কভার করলাম, আমরা এখানে পুরো বডিটা কভার করে নিব। সো আপনি চাইলে এই টাইপের ইমেজ নিয়ে বা যে কোনো ইমেজ নিয়ে চাইলে আপনি আমার সাথে কাজ করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু আরও প্রপারলি এটা বুঝতে পারবেন। লাইক ধরুন আমরা এইটুকু অংশ কভার করে ফেললাম, আমাদের এইটুকু অংশ দিয়ে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। ধরুন আমরা এইখান থেকে পুরোপুরি কভার করে ফেললাম। এবার দেখুন যখন আপনাদের এইটুকু কভার করা হয়ে যাবে, লাইক আপনি যতটুকু জায়গায় আপনি আপনার টিশার্ট বসাতে যাচ্ছেন সেটা যখন আপনার কভার হয়ে যাবে, আপনি কী করবেন, সিম্পলি মাউসের কাঁসাটা ছেড়ে দেবেন। আবার যারা ফোনের মাধ্যমে করবেন তাদের ক্ষেত্রে প্রসেস সেম, মানে আপনি সিলেকশন করার পর ছেড়ে দেবেন। এবার দেখুন এইখানে যে আমাদের টেক্সটের যে অপশনটা আসছে, আমরা কী করবো, সিম্পলি এখানে যে কোনো কিছু লিখতে পারি। লাইক আমরা এখানে লিখে দিলাম টি শার্ট, যেহেতু আমি আপনাদের টি শার্টের কথা বলেছি আমি এখানে টি শার্ট লিখে দিলাম। সিম্পল টি শার্ট লিখতে দেখবেন অনেক কালারের টি শার্ট আসবে। এবার আপনি যদি কোনোটা স্পেসিফিক কালারের টি শার্ট চান বা কোনোটা শার্ট চান বা কোনোটা জ্যাকেট চান, তাহলে আপনি সেটার সামনে জাস্ট কালারটা লিখে দেবেন। লাইক সেটা হতে পারে যে মেরুন টি শার্ট, সেটা হতে পারে ব্ল্যাক টি শার্ট, সেটা হোয়াইট টি শার্ট হতে পারে, যে কোনো কিছু হতেই পারে। সো আমি জাস্ট সিম্পল টি শার্ট লিখলাম, তাহলে আমাদের মাল্টিপল টি শার্ট চলে আসবে। এটা লিখে আমরা সিম্পল এখানে জেনারেট বাটনে প্রেস করব। এইটা যখনই প্রেস করবো তখন আপনি দেখবেন একটু সময় নিয়ে আমাদের এখানে সমস্ত ডিজাইনগুলো চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা টি শার্ট চলে আসছে। সব দেখুন আমাদের এখানে মাল্টিপল ভেরিয়েন্ট আছে, দেখুন এই টি শার্টটা কিন্তু সুন্দরই লাগতেছে। দেন আমরা কিন্তু চাইলে তার পরেরটা সিলেক্ট করতে পারি, আমরা চাইলে তার পরেরটা সিলেক্ট করতে পারি। দেখুন একেবারে পুরো ন্যাচারাল, মানে একেবারে কত সুন্দর করে কিন্তু এখানে টি শার্টটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার ধরুন কোনো কারণে আপনাদের প্রথম যে চারটা অপশন দিল, সেই চারটা অপশন আপনাদের একটাও পছন্দ হলো না। লাইক ধরুন আমি মনে করলাম যে আমার এখান থেকে একটাও পছন্দ হয়নি, তাহলে আপনি সিম্পলি কী করবেন, আপনি এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করে দেখবেন এই চারটা অপশন বাদেও আপনার সামনে নতুন আরও কিছু টি শার্ট এনে দেবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরও ভেরিয়েন্টের টি শার্ট চলে আসছে। লাইক আপনি এইটা রাখতে পারেন, দেন আপনি দেখুন এইখানে এই একটা টি শার্ট আছে কত সুন্দর লাগতেছে, দেন আপনি চাইলে এইটা রাখতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এইটাও রাখতে পারেন। কোনো প্রবলেম নেই। সো আপনি কিন্তু চাইলেই Adobe Firefly এর মাধ্যমে এরকম করে বিভিন্ন জায়গাতে আপনি বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন, সো যেটা আপনি ফটোশপের মাধ্যমে করতে পারতেন না। এবার দেখুন সিম্পলি যদি আপনি এই টি-শার্টটাকে পছন্দ করেন তো সিম্পলি আপনি এটা রাখবেন, এখানে কিপে প্রেস করবেন। প্রেস করার পর যদি আপনাদের ইমেজটা একটু ছোট করে আমি দেখাই, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু কত সুন্দর হয়ে ফুটে উঠেছে। তো সিম্পলি আপনি এটা রাখলাম, রাখার পর যদি আমরা এখানে ডাউনলোড বাটনে প্রেস করি সিম্পলি দেখবেন আমাদের এই ইমেজটা কিন্তু অটোমেটিক এবং খুব হাই রেজোলিউশনে ডাউনলোড হয়ে যাবে। সো আপনাদের ডাউনলোড করা নিয়ে কোনো প্রবলেমের শিকার হতে হবে না এখানে। সো দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমরা সিম্পলি যদি এই ইমেজটাকে অন করি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। লাইক দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। সো আমি আপনাদের আগেও বলেছি যে যদি আপনাদের এরকম ধরনের টি-শার্ট পছন্দ না হয় তাহলে আপনি মাল্টিপল টি-শার্ট মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখুন আপনি যে কাজটা ফটোশপে করতে পারতেন না সেটা কিন্তু আপনি Adobe Firefly এর মাধ্যমে ইজিলি ওয়েতে করতে পারতেছেন। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক নতুন ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।